হ্যালো বন্ধুরা, আবার আপনাদের জন্য নতুন একটি চাকরি সুযোগ নিয়ে চলে এসেছি, যেটাতে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। যেমনটি থাম্বনেলে আপনারা অলরেডি দেখতে পেয়ে গেছেন, এখানে কিন্তু আপনাকে প্যাকিং এর কাজের সম্পর্কে এই ভিডিওটা আমি স্পেশালি বানাচ্ছি। যারা অনেকদিন ধরে কমেন্ট করছেন যে প্যাকিংয়ের কাজ দিন, প্যাকিংয়ের কাজ দিন, তো এখানে আমি আপনাদের জন্য নতুন একটি চাকরি নিয়ে চলে এসেছি, যেটা আপনারা প্যাকিং করে প্রায় প্রত্যেক মাসে 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো যেসব বন্ধুরা দেখছেন ভিডিওটা, তাদেরকে আমি বলে রাখি, যেমনটি আমি থাম্বনেলে বলেছি, 100% গ্যারান্টি দিয়ে আপনাদের এই কাজটা দেওয়ার আমি সুযোগ করে দেব, নইলে কিন্তু আমি এই চ্যানেলটি বন্ধ করে দেব। এছাড়াও আপনাদেরকে বলে রাখি, যারা যারা এই ভিডিওটা দেখছেন, শুধুমাত্র কমেন্ট না করে যে চাকরি পাওয়া যাচ্ছে না, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা শুধুমাত্র কমেন্ট না করে প্লিজ আপনারা গিয়ে একবার করে আবেদন করতে পারেন। তারপরে একবার করে ইন্টারভিউ দিয়ে যদি না চাকরি পান, তাহলে আবার চেষ্টা করেন। এখানে আমার কোনো যে আমি এখানে আপনাদের শুধুমাত্র বলতে পারি যে কীভাবে আপনারা কাজ করতে পারেন, কিন্তু কাজটা পাওয়া কিন্তু পুরোটাই আপনাদের ওপরে ডিপেন্ড করছে। তো তাই আমি আপনাদের বলবো, শুধুমাত্র কমেন্ট না করে আপনারা প্লিজ গিয়ে একবার করে আবেদন করতে পারেন, এবং তারপরে আশা করছি আপনারা যারা যারা আবেদন করবেন, আপনাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনারা এই কাজটা পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, প্যাকিংয়ের কাজ কিন্তু এখানে অনেক ধরনের কোম্পানি দিচ্ছে, যেখানে আজকে যেই কোম্পানিটা নিয়ে এসেছি সেটা কিন্তু 100% গ্যারান্টি দিয়ে আমি জোরে বলছি যে আপনি কিন্তু এখানে এই কাজটা কোনো মতেই ফেক হবে না, 100% জেনুইন উইথ গ্যারান্টির সাথে আমি আপনাদের বলছি। যেসব মহিলা বা পুরুষ বাড়িতে আছেন যারা কাজ খুঁজছেন, তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট, এবং তারা কিন্তু অবশ্যই করে এখানে কাজটার জন্য আবেদন করতে পারেন। এছাড়া আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এখানে আপনারা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো চলুন, যে কোম্পানিটার সম্পর্কে আজকে এত কথা বললাম, সেই কোম্পানিটাই আপনাদের আজকে বলে দিই, এবং কীভাবে সেখানে আবেদন করবেন, আবেদন করার জন্য কী লাগবে, আবেদন করতে গেলে কীভাবে করবেন, সব কিছুই কিন্তু এই ভিডিওর থ্রুতে বলবো। তাই আপনাদের রিকোয়েস্ট করব, পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আজকের যে ভিডিওটা আমি নিয়ে এসেছি, সেই কোম্পানির নামটা হচ্ছে ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট আপনারা জানেন কত বড় একটা কোম্পানি, যেখানে কত এমপ্লয়ি কাজ করছে, তাই আপনাদের এইটুকু মনে হতেই পারে যে এখানে ফেক হওয়ার কিন্তু চান্স কিছুই হবে না। তাই আপনাদের আমি বলে রাখি, ফ্লিপকার্টের মতো একটি বড় কোম্পানিতে যদি কাজ করতে চান এবং কীভাবে প্যাকেজিংয়ের কাজটা এখানে পাবেন সেটা সম্বন্ধে বলবো। প্রথমে আপনাকে গুগলে সার্চ করতে হবে ফ্লিপকার্ট কেরিয়ার। এটা যদি না করেন, তাহলে কিন্তু আপনি ডেসক্রিপশান বক্সে আপনি লিঙ্কটাও পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে আসতে পারেন। এখানে আসার পরে আপনাদের বলে দেবো এখানে কীভাবে জবটা পাবেন। এখানে আপনারা দেখবেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু রিক্রুটমেন্ট চলছে, মানে ডিপার্টমেন্ট, যেমনটি আপনারা জানেন ফ্লিপকার্ট বা অ্যামাজন এই ধরনের ই কমার্স যে সাইটগুলো হয়, সেখানে কিন্তু এমন এমন কিছু কাজ আছে যেগুলো কিন্তু আপনারা বাড়িতে বসে আবেদন করতে পারেন এবং কাজটা করতে পারেন। বাট আজকের যেই টপিকটার উপরে আমি বেশি জোর দিচ্ছি, সেটা হচ্ছে প্যাকেজিংয়ের জব। তো আপনাকে কি করতে হবে সেই প্যাকেজিংয়ের জবের জন্য আবেদন করার জন্যে, প্রথমে তো আপনাকে জব সিলেক্ট করতে হবে। জব সিলেক্ট করার জন্য আপনাকে এখানে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। তো আপনাকে আরেকটা কথা বলে দিই, শুধুমাত্র ইন্ডিয়া থেকে নয়, আপনি কিন্তু বাইরের দেশের জন্যও আবেদন করতে পারেন। যেমন ফ্লিপকার্ট কিছু কিছু কান্ট্রিতে কাজ করছে, দুবাই এবং ইসরায়েল, এখানে আপনারা কিন্তু কাজটাও করতে পারেন। বাট আজকের যেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, তাই আপনাদেরকে এখানে দেখাবো ইন্ডিয়ার মধ্যে কী কী জব ভ্যাকান্সি বেরিয়েছে, এবং তার মধ্যেই আপনাদেরকে আমি দেখাবো যে প্যাকিংয়ের জবটা কী করে পাবেন। তো বন্ধুরা, প্যাকিংয়ের জব মানেই যে এখানে প্যাকিং দিয়ে বার হবে, সেরকম কিন্তু নোটিফিকেশান আসে না।
আপনারা জানেন যে প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইটের এক একটা ওয়্যারহাউস থাকে, যেখানে প্রত্যেকটা মালের বা প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকিং হয়। এই ওয়্যারহাউসে অনেক এমপ্লয়ি কাজ করে, যাদেরকে অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট হোল্ডার হিসেবেও অনেকে এখানে বলা হয়। তো এই ধরনের পজিশানগুলোর মধ্যেও কিন্তু আপনার যে কাজটা করতে হবে সেটা কিন্তু প্যাকিংও থাকতে পারে। তো চলুন দেখে নিই আজকের এখানে কী কী কাজটা আমি এখানে করব। তো এখানে আমি ওয়্যারহাউস দিয়ে সার্চ করব, কারণ কি ওয়্যারহাউসের মধ্যেই যত প্যাকিংয়ের কাজগুলো এখানে হয়। তো আপনি যদি ওয়্যারহাউসের মধ্যে কাজ করেন তাহলে কিন্তু আপনার এখানে প্যাকিংয়ের কাজটা দেওয়া হবে। ফ্লিপকার্টের যেই ওয়্যারহাউসটা আছে সেটা হাওড়া এবং ডানকুনির মধ্যে আছে। সো আপনাকে কী করতে হবে, এই হাওড়া বা ডানকুনির মধ্যেই কিন্তু আপনার জব লোকেশনটা দেওয়া হবে, তাই কোনো ধরনের কিন্তু প্রবলেম হবে না। আপনারা যারা যারা কলকাতার আশেপাশে থাকেন তাদেরকে আমি বলে রাখব যে আপনারা শুধুমাত্র কিন্তু এখানে গিয়ে কিন্তু কাজটা করতে পারেন, আর এখানে কিন্তু আপনাকে ভালো মতো কিন্তু স্যালারি আপনাকে দেওয়া হবে। তো যেমনটি এখানে দেখতে পেলেন, এখানে অপরচুনিটিসগুলো চলে এসেছে। এখানে একটা পোস্ট বেরিয়েছে ম্যানেজার হরিণঘাটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এছাড়াও অ্যাসোসিয়েট ডাইরেক্টর, এই রকম পোস্ট কিন্তু বেরিয়েছে। এগুলোই কিন্তু এখানে লিড কনসালটেন্ট এবং সিনিয়র স্পেশালাইস্ট এই সব পোস্টের মধ্যেই কিন্তু আপনাকে ওয়্যারহাউস ম্যানেজারের মধ্যে এই ধরনের কাজগুলো কিন্তু হয়ে থাকে। তো যেসব এমপ্লয়ি কাজ করছেন ওদেরকে বলে রাখবো বা কাজ করতে চান তারা কিন্তু শুধুমাত্র প্যাকিং করে কিন্তু কাজটা হবে না। এখানে প্যাকিংয়ের সঙ্গে সঙ্গে বারকোড স্ক্যানিং, কম্পিউটারের কিছু কাজ, এগুলোও কিন্তু আপনাকে এখানে করতে হবে। যেই পোস্টটা এখানে বেরিয়েছে ম্যানেজারের পোস্ট, এই পোস্টটাতে আমি আপনাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দেব কীভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যারা কমেন্ট করেন যে কীভাবে অ্যাপ্লাই করব, কীভাবে অ্যাপ্লাই করব, আপনারা সবসময় ভিডিওটা স্কিপ করে যান, তাই আপনারা বুঝতে পারেন না কীভাবে আপনারা আবেদন করবেন। তাই আপনাদের আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটা যারা যারা দেখছেন তারা কিন্তু স্কিপ করবেন না। আপনারা যদি স্কিপ করেন তাহলে কিন্তু এখানে আপনারা যখন আবেদন করবেন তখন কিন্তু প্রবলেম হয়। তো যেমনটি আমি দেখাচ্ছি এবং যেইভাবেই দেখাচ্ছি আপনারা ওইভাবেই আবেদনটা করতে পারেন। এখানে যেমন ম্যানেজারের পোস্টটা এসে গেছে, এখানে আপনাদের দেখাবো যে কী কী কোয়ালিফিকেশান এখানে চাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানি চাইছে আপনি যদি গ্র্যাজুয়েশন পাস হন বা পোস্ট গ্র্যাজুয়েশন পাস হন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারেন। এছাড়াও এখানে আপনি যেই লোকাল যেখানে আবেদন করতে চান, আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে আবেদন করতে চান তাহলে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলা আপনার কিন্তু জানতে হবে। আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে থাকেন কিন্তু অন্য কোনো স্টেটের জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজটা আপনার জানতে হবে। তো এই ধরনের কিছু কোয়ালিফিকেশান এখানে দেয়া রয়েছে, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন 13টা পজিশন বেরিয়েছে এই পোস্টের জন্য, এবং এখান থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এবার চলুন কীভাবে আবেদন করবেন সেটা আপনাদের দেখিয়ে দিই। তো আবেদন করাটা খুবই ইজি, কোনো রকম অ্যাপ্লিকেশান ফিস লাগে না, একদমই ফ্রিতে আপনারা আবেদন করতে পারেন। অ্যাপ্লাইয়ের উপরে সিম্পলি আপনারা ক্লিক করে দিন, এবং এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, যেখানে আপনার বায়োডাটা যেটা থাকে সেটা এখানে আপডেট করতে হবে। আমি সবাইকে যেমনটি বলি যে আপনার বায়োডাটা বা রিজিউমটা সবসময় কারেন্ট আপডেট করে রাখবেন, কারণ কি এই রিজিউমের উপরেই ভিত্তি করেই কিন্তু আপনার ইন্টারভিউটা হবে। তারপরে আপনার নাম মানে নামের ফার্স্ট যে ফার্স্ট নেমটা এবং লাস্ট নেম দিতে হবে, তারপরে দিতে হবে আপনাদের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, টোটাল এক্সপিরিয়েন্স, জেন্ডার, কারেন্ট লোকেশান দিয়ে সাবমিট করবেন। এইভাবেই কিন্তু ফর্মটা করবেন, আর কোনো কিছুই লাগবে না। এবং তারপরেই দেখুন ইন্টারভিউর কল আপনার চলে আসবে এবং ইন্টারভিউ দিয়েই কিন্তু আপনি এখানে কাজটা পাবেন। বন্ধুরা যারা যারা দেখছেন ভিডিওটা, অযথা কমেন্ট না করে প্লিজ আপনারা আবেদন করুন, এবং যারা যারা কাজ খুঁজছেন তারা কিন্তু কাজ অবশ্যই এখানে আশা করছি পেয়ে যাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করব আমি।
যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও কিছু জানার থাকলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ফেসবুক ইনস্টাগ্রামের পেজের আমি লিঙ্ক নিচে দিয়ে থাকি, ওখানে গিয়ে কিন্তু ফলো করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।